15 বছর যাবৎ এই আওয়ামী পলাতক সরকার রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে দিয়েছে। পরিস্থিতি অবশ্যই সরকারের নিয়ন্ত্রণে আছে, সরকার কাজ করছে। আপনার বিগত 15 বছর যাবৎ এই আওয়ামী পলাতক সরকার রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে দিয়েছে, প্রতিটি মানুষের মন মানসিকতা ধ্বংস করে দিয়েছে, মানুষের মনোজগতে একটা প্রচণ্ড রকমের ক্ষোভ দুঃখ বেদনা সৃষ্টি করেছে। ক্ষোভ দুঃখ বেদনা না পাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি কারণে মানুষ এমনিই এক ধরনের অস্থিরতার মধ্যে ভুগছিল। এই পরিবর্তন হয়েছে, পরিবর্তনকে মানুষ স্বাগত জানিয়েছে। পরিবর্তনের প্রেক্ষিতে কিছু সমস্যা সৃষ্টি হবে, কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, এটাকে সরকার যতটা পারছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং এইটা এই ঘটনাগুলো যেগুলো বলছেন এগুলো নতুন কিছু নয়, গার্মেন্টসের অস্থিরতা নতুন কিছু নয়, ডাক্তারদের কর্মবিরতি নতুন কিছু নয়, রিক্সা চালকদের ধর্মঘটনা নতুন কিছু নয়, এগুলো পুরনো, সব কিছু পুরনো, নতুন কিছু নয়। যে এমন কিছু নতুন কোনো সমস্যা এই সরকারের আমলে সৃষ্টি হয়েছে এটা বলার কোনো অবকাশ নেই। গার্মেন্টসে কিছুদিন পরপরে অস্থিরতা তৈরি হয়। আপনার এখানে আপনি জানেন যে বাংলাদেশে গার্মেন্টস তৈরি পোশাক বিশ্বের মধ্যে একটা মানে একটা ব্র্যান্ডিং হিসাবে আছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ হিসাবে আপনার সেটা সারা বিশ্বে সুপরিচিত। গার্মেন্টসকে অস্থিরতা তৈরি করার জন্য, গার্মেন্টসকে আপনার বিদেশিদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অন্য দেশের আমাদের প্রতিবেশী অনেক দেশের চক্রান্ত দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এগুলো চক্রান্ত এবং ষড়যন্ত্রের ফসল এবং চক্রান্ত ষড়যন্ত্র সরকার মূলোৎপাটন করে ফেলবে। এছাড়া সরকারের যে কাজটা, এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এটা হলো যে গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকার ক্ষমতায় এসছে, তারা রাষ্ট্রকে মেরামত করে একটা নির্বাচনে রোডম্যাপ তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতাটা রাষ্ট্রের কাছে, জনগণের ক্ষমতাটা জনগণের কাছে ফিরিয়ে দেবে, এই উদ্দেশ্যে এসছে। অতীতে আমরা যে 3-4টি তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তার মধ্যে 3টি তত্ত্বাবধায়ক সরকারের একটা সুনির্দিষ্ট মেয়াদ ছিল, ঠিক আমি সুনির্দিষ্ট বলবো না, তাদের একটা কনভেনশন তৈরি হয়ে গিয়েছিল যে 90 দিনের মাথায় নির্বাচন, সেটা 91 সালে, সেটা 96 সালে, সেটা 2001 সালে। ২০০৭ সালে যে তত্ত্বাবধায়ক সরকারটা এসছে সেই সরকারটা আপনার একটা অভ্যুত্থানের মাধ্যমেই, আপনার যখন দেখলো যে এখানে সাংবিধানের মধ্যে সুনির্দিষ্টভাবে তারিখ নাই, তারা এটা 2 বছর পর্যন্ত চালিয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে মাকে দেবাচী অবস্থা হয়েছে। তেমনি করে এই সরকারকে আমরা কোনো মেয়াদের জন্য ইয়ে করি নাই, নির্দিষ্ট সুনির্দিষ্টভাবে বলি নাই, বা এই সরকারও বলে নাই যে সুনির্দিষ্টভাবে তারা কতদিন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবেন অথবা রাষ্ট্র মেরামত করবেন। আমরা গত পরশুদিন যখন প্রধান উপদেষ্টার সাথে, মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, তিনি একমত হয়েছেন যে রাষ্ট্রের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরটাকে ধ্বংস এবং একদমই ধ্বংস করে যায়নি। তো সেটা একটু সময় লাগবে, সেখান থেকে আমার মনে হয় মানুষ এখন অনেক স্বস্তিতে আছে, মানুষ অন্তত বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে, মানুষের পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। 15 বছর আমরা মানে রক্ত ঢালা একটা রাস্তা তৈরি করে দিয়ে আমরা এই পরিবর্তনটাকে ত্বরান্বিত করেছি এবং এই পরিবর্তনটা হয়েছে, এবং আমি মনে করি যে সরকার যথাযথভাবেই আগাচ্ছে, তাড়াহুড়া কিছু নাই। না, আমরা তাড়াহুড়া করছি না একেবারে, আমি ছোট করে শুধু বলি, আপনি বলছেন যে নতুন করে কিছু হচ্ছে না, পুরনোগুলি আছে, আমরা সেটাই বলছি যে পুরনো যেমন আমরা দেখতাম অস্থিরতা আছে সেখানে, পোশাক শিল্পী পোশাকের যারা আছেন শ্রমিকরা তারাও এরকম আন্দোলন করেছেন, ডাক্তাররাও আন্দোলন করেছেন, সবার আন্দোলন আমরা দেখেছি, সব আন্দোলন আমরা দেখেছি, কিন্তু সব আন্দোলন এরকম একে একে একদিন পর পরে আমরা দেখিনি, নতুনত্বটা এখানে। দ্বিতীয় কথা হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনগণের খুবই খারাপ অবস্থা ছিল, জনগণের, জনতা এবং ছাত্রদের বিপ্লবের ফলে সরকারের পতন হয়েছে, এগুলো আস্তে আস্তে জনগণের জন্য সহনশীল হবে সেটাও জনগণ ভেবেছে, এটাও নতুন কিছু নয়, সেটা পুরনো। পুরনো কিছুর সাথে যদি জনগণকে অ্যাডজাস্টই করতে হয় তাহলে জনগণ যে প্রত্যাশা নিয়ে শেখ হাসিনার পতন চেয়েছে এবং এত তীব্র একটা আন্দোলন গড়ে উঠেছে সেটা কি আসলে ইয়ে হবে কি না, প্রশ্নটা সেখানে। না না, শেখ হাসিনার শাসনামল নিয়ে তো যত মানে কম আলোচনা করা যায় ততই ভালো, এটা কোনো শাসনামল ছিল না, এটা একটা দুঃশাসনের সর্বশেষ মাত্রায় ছিল। সেই সর্বশেষ মাত্রার পরে মানুষের মানে রক্তকে রক্তের হেরে মানে হোলি খেলে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। তো এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলোর যে অবস্থানটা অথবা মানে আন্দোলনের যে ইয়েটা, সেখানে এই যে সরকারের পক্ষ থেকে বলা আগেই বিভিন্নজন বলা শুরু করেছে যেখানেই কর্মবিরতি সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি,
মানে আমরা বারবার বলেছি যে এখন দাবি উত্থাপনের সময় নয়, আপনারা 15 বছর কথা বলতে পারেন নাই, 15 দিনে সব দাবি আদায় করে ফেলবে সেটা হতে পারে না, এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। এটা এখানে সরকারের সুবিধাভোগী যারা আছেন তারা নানাভাবে এই সরকারকে বিতর্কিত করার জন্য, বিব্রত করার জন্য বিভিন্ন কথা বলছেন, কিন্তু তারা ভুলে গিয়েছেন যে গত 15-17 বছরে তারা কোনো কথা বলতে পারেন নাই। গুম, খুন, হত্যা, রাহাজানি, জেল, জুলুম, জরিমানা, এমন কোনো মানে কিছু নাই যেটা আমাদেরকে সহ্য করতে হয়নি। সেখান থেকে তো যেমন আপনি সরকার একজন উপদেষ্টা বলেছেন যে কর্মবিরতি করলে 3 দিনের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এটাকে আমরা স্বাগত জানাই, কারণ আমরা রাজনৈতিক দল হিসাবে জনগণের কাছে অ্যাপিল করেছি, আমরা 15 বছর আপনাদের মানে আপনাদের জন্যই আমরা আন্দোলন করেছি,